शांतन के लिए गलम किसी मन कर बनना डॉट माइन आई बाय हरिरामपुर के अपना बाड़ीर काछे नाकि जाइते समय लागबे ना ताओ तो ठीक कथा चुनने दारोगा साहेब जिज्ञासा गरु कोथाय केमने बोलबो दारोगा साहेब ओ आमार बाल्य बंधु आमी कथा दिच्छी ओ आर एरकम काज कखनो करबे ना आगेओ तो करि नाई आमी कथा दिच्छी एबारेर मतो ओके माफ करे दिन आपनि शिक्षित मानुष मास्टार मानुष आपनार कथाय ओके छेड़े दिलाम ओके साबधान करे देबेन भविष्यते जेन आर चुरी ना करे बेटा गरु चोर खबर करिसेर बोलबेन ना जेई किलाम किलाइछे तुई चुरिटा छाड़ते पारिटा कत अरे चुरी ना करले निजे आर बौरे खावामो कि शालिर आबार 7-8 বছরের একটা পোলা আছে ছি ছেলেটা তোর সুতরাং মুখ খারাপ করিস না ঠিক আছে মুখ খারাপ করলাম না কিন্তু তিন তিনটা মুখের খাওন জোগামু কইতন কাজ কাম করতে পারিস না আমি কি তোর মতো শিক্ষিত আমার কাজ দিব কেডা দেখি আমাদের স্কুলের দপ্তরির কাজটা তোকে দেয়া যায় কিনা যতদিন কাজের ব্যবস্থা না হচ্ছে ততদিন তোর সংসারের দায়িত্ব আমার আচ্ছা তোর কাজ হলো সারা দিন আমার সঙ্গে সঙ্গে ঘোরা ঠিক আছে रोज सन्ध्या स्कूले आसबी सन्ध्यार समय बिकेले आसते हय ना ना सन्ध्यार समय आमी फ्री थाकी सन्ध्यार समय आसते गो अच्छा ठीक आछे सन्ध्यार समय आसलाम तुमि तो आमार संसारेर सब दायित्व निये निले तार माने टाका पयसा दिबा किन्तु आमार कथा हलो जे तुमि एकजन बंधुके फितरा दिया टाका दिया तारपर सदका दिया আমাকে ভিক্ষুক বানাইবা একটু ভালো থাকবে তাছাড়া আমি কাজ করি আমি একজন গরু চোর কিন্তু একটা মানুষ তো আমার একটা সম্মান আছে না চুরি করলে তো সম্মান বাড়ে না সেটা বাড়ে না তবে কিলকুতা বাড়ে আগে তো মুরগি চুরি করতাম পরে একটু বড় সাইজ ধরছি গরু তোর কথা এখন আমি গরু চুরি করাও ছেড়ে দেবো আচ্ছা ঠিক আছে দিলাম ছেড়ে কিন্তু গরু দেখলে আমার জানি কেমন লাগে সামনে পড়লে এখন এইভাবে চলে যাবে পকেটে কি খালি কাগজ টিকিট নেই আছে নে ধর আর 10 টাকা হইলে আবার 10 টাকা নে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আসি সন্ধ্যার সময় মনে থাকে জানো হ্যাঁ হ্যাঁ মনে থাকবে কি বলো এই সর্বনা যেটা ছেড়ে দিলাম সেটা আবার থেকে পড়লো তখন দেখলে আমার মনটা জানে কেমন হঠাৎ না না তুমি যেটা মনে করেছো সেটা না, ছেড়ে দিয়েছি, জবান দিয়েছি না। আরে গুরু রে, তোমাদের আমার অনেক দিন ভুলে থাকতে হবে, মাইন্ড করো না, গুতা দিও না। কি ব্যাপার করতেছে, আমি যে ঢুকছি খেয়ালি নাই। কি মনোযোগ দিয়া সে কি পড়তেছে বুঝি না। ঘটনাটা কি, রামদান বাড়ি ধুইয়া আমার কলম পাইছ, এরকম ছোট ছোট পীড়িতের বই মেলা বেড়েছে, তার লেগে পীড়িতের বই পড়তে চাস, তার লেগে একটা চাপিয়া গেছে। আপনি 5 ক্লাস পর্যন্ত পড়ছেন, আপনি বড় কলম বাবুকে পড়াশোনা করে কি কেউ সই করে? তুই স্বামীর মুখে মুখে তর্ক করস, তোর মুখ স্বামীর খাউন ধুইয়া উনি কেতাব পড়তেছে, জলদি পানি গরম কর, দেহি কেতাবে কি লেখা আছে, নিশ্চয়ই লেখা আছে গোপ্রিয়তম, এতদিন তুমি কোথায় ছিলে, অনেকদিন তোমাকে দেখি না, শয়তানের বাচ্চা। আইতে কি আওয়াজ, যা সর। এইটা এসে করছি, এখন যেতে পারবা তো? যাও। আল্লাহ দিছে এই সোনা, এই সোনা পাওয়ার পর তোর আর মাস্টারি করা লাগবে না, আমার আর গরু চুরি করা লাগবে না, আমরা এই সোনা ভাগাভাগি করু, অর্ধেক তোর অর্ধেক আমার, কুটিপতি হয়ে যাব। কদম, এটা দেশের সম্পত্তি, নিশ্চয়ই স্মাগলাররা নিয়ে পালাচ্ছিল, পুলিশ দেখে ফেলে রেখে ভেগে গেছে, চল থানায় নিয়ে যাই। কি পুলিশ, ওর মাথা গন্ডগোল দেখা দিচ্ছে, লেখাপড়া করে ওর মাথার রোগের মধ্যে পেঁচ লেগে গেছে। আরে থানায় যাবি কেন, পুলিশের ওসিকি তোর দুলাভাই। দেখ কদম, সারা জীবন একটাও ভালো কাজ করিসনি, অন্তত দেশের জন্য একটা ভালো কাজ করে প্রমাণ করে দে তুই একটা ভালো মানুষ, চল থানায় নিয়ে যাই। তুই আমার বন্ধু, আমি সারা জীবন খারাপ কাজ করছি, শেষবারের মতো আমার একটা খারাপ কাজ করতে দে ভাই। না কদম না, ছোট ছোট। আরে সামনে দাঁড়াই, দেখতে গেলে মানুষটা তো আমি আছি, উল্টো কেন দেখি? চেহারায় কোন চেহারা, চেহারায় কোন চেহারা, চেহারায় কোন চেহারা, চেহারায় কোন চেহারা। सब मानुषी একটি করে আয়না চেহারায় কেউ সহজ সরল ভেতরটা তার হয় না মানুষ যদি এই হায়নারা আরো ভালো চায় না মুঠো মুঠো টাকা ছাড়া আর কিছু খায় না চেহারায় কোন চেহারা চেহারায় কোন চেহারা রাতের বেলায় এক চেহারা দিনের আলোয় অন্য দেখতে সে মানুষ হলেও স্বভাব কাজে অন্য অন্য ভেতর বাহির এক চেহারা এমন মানুষ কি নাই রে নাই রে কোন দেশেতে কোনখানেতে এমন মানুষ পাই রে চেহারায় কোন চেহারা চেহারায় কোন চেহারা ड्राइवर के अनुरोध करे किंचित चा खरच दिए छोट्ट एक लिफ्ट नियेछि बोललाम तो चिट आमार पेशाई हलो चिटिंगबाजी राजा नहीं राज्य नहीं किन्तु आमी शाला सॉरी प्रजासुलभ गालटा छाड़ते पारिनी आमी प्रिंस यस এই যে বিশ্বাস করলেন না ওয়েল এখনই প্রমাণ হয়ে যাক আমি কি দেখুন তুকর মিথ্যাবাদী নাকি ভয়ানক সত্যবাদী দেখুন কি ব্যাপার রুকুচুকি করা হচ্ছে কেন আসসালামু আলাইকুম স্যার আপনি জেনারেল ম্যানেজার স্যার বাড়িটা কি বিক্রি হবে ওখানে তো লেখাই আছে কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনি কিনতে পারবেন না স্যার আমি কিনবো না বিক্রি করিয়ে দেব ও দালাল এই ব্যাপারে কার সাথে কথা বলবো মালিকের সাথে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তো স্যার একটা অ্যাপয়েন্টমেন্ট যদি করিয়ে দিতেন তাহলে স্যার আপনার তো ভালো একটা পার্সেন্টেজ থাকবে স্যার থাকবে তো জি স্যার Well, sir, शादे कथा बोले देखी अपना के साक्षात करानो जाए कि ना बेहतरी ठीक प्रयोजन समय बैलेंस था क्या ना सर आमर फोन देखो लाभ नहीं सर अपरिचित लोकेर फोन धरें ना एक काज करूँ आपने फोन देखे एक हने दूसरे का ट्रांसफर कर दे ए जना ठीक है টাকাটা এসেছে স্যার একজন জমির দালাল নাম ইদ্রিস আলী জমির দালাল আপনার সঙ্গে কথা বলতে চায় পাঠিয়ে দেব এক্ষুনি জি স্যার যান বেস্ট অফ লাক থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ कोई जान साहेबर काछे एई बाड़ी नाकि बिक्री होबे साहेब तो लंडने किन्तु जीएम साहेब जे बोललो जीएम আমাগো কোনো জিএম টিএম নাই। শালা ফ্রুট দরদ। এখন খুঁজবে কিন্তু পাবে কোথায়? বিনা ইনভেস্টমেন্টে 200 টাকা। এডি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। মোতালেব সাহেব আপনি তো কাজ ছাড়া কাউকে সময় দেন না। আচ্ছা ব্যক্তিগত লাইফ বলে কি আপনার কিছুই নেই? কেন থাকবে না স্যার, বাসায় স্ত্রী কন্যা আছে, ওদেরকেও যথেষ্ট সময় দিই। তার মানে আপনার ফ্যামিলি মেম্বার 3 জন? হ্যাঁ স্যার, মেয়েটার লেখাপড়ার জন্যই ঢাকায় আসা। দেশের জমিজমা বর্গা দিয়ে তিলকপাড়ায় একটা বাসা ভাড়া নিয়েছি। একমাত্র মেয়ে আস্থা কলেজে পড়ে। আল্লাহ রাস্তে কিছু দেন বাবা, ওর বাপে বেলাপ মেরে ছেড়ে গেছে। আল্লাহ আপনার বাসায় রাখুক। ভাইজান ভাইজান বাচ্চাটার বাপে ছেড়ে গেছে, 5-10 টাকা দিলে কিয়ামতের দিন 500 টাকা পাইবেন। কত পাবি? আমার লগে চল, 1000 টাকা ধরাই দি। মনে এটা কি কোন ভাইজান? যা কইলাম বুঝে থাকলে চল। 2 ঘন্টায় 1000 টাকা। পরে যদি বেলাপ মারে 500 টাকা অ্যাডভান্স দেন। ওরখাটা খোল, চেহারা দেখি। চেহারা দেখলে টাশকি খেয়ে যাবেন, আগে 500 টাকা দেন। আচ্ছা এখন বোরকাটা খোল। 10 জনের সামনে লজ্জা দিবেন। আচ্ছা খুলি। আমার লগে চালাকি। ওই বেটি দেখ, টাকা ফেরত দে, ফেরত দে। ওই বেটা কিসের টাকা? যাবি না পুলিশ ডাকু? পুলিশ? ওরে বাবা রে। ওই বেটা কই যা? খারা। আরে চেহারা কি পছন্দ হয় নাই? খারা। কিছু না, এই যে তুই রাস্তায় ফকিন্নির সাথে পরোপকার করিস, কবে যে বিপদে পড়বি। দেখ কত বিপদের কথা চিন্তা করলে মজাটি নষ্ট হয়ে যাবে। তবুও এসব করে লাভ কি? আমাদের লাভ ভ্যাকেশনটা নতুন নতুন মজায় উপভোগ করা, আর ওই চাচির লাভ পেট ভরে 2-4 দিন ভাত খাওয়া। বুঝেছ বাবুয়া? হ্যালো আস্থা। হাই। প্লিজ আজকের দিনে অন্তত আমার সাথে অন কাঠখট্ট ব্যবহার করো না। কেন? আজ এমন কি স্পেশাল দিন যে তোমার সাথে ক্যালকেলিয়ে ব্যবহার করতে হবে? আজ হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, মানে বিশ্ব ভালোবাসা দিবস। আজ অন্তত একটু ভালো ব্যবহার দাও। ঠিক আছে, এবার তোমার হাত দুটো দেখি। এই যে এভাবে ধরো। এই দেখো আমি 2 চোখ বন্ধ করে তোমার 2 হাতের মাঝে আমার হাত উঠে নামা করছি। 1, 2, এই লেগে গেল। এখন আমি আমার হাত দুটো এভাবে রাখবো, তুমি চোখ বন্ধ করে তোমার একটি হাত এইভাবে উঠে নামা করবে, যেন হাতের টাচ না লাগে। এইভাবে যদি 50 বার করতে পারো, তাহলে শুধু ভালো ব্যবহার না, ভালোবাসার ব্যাপারেও আমি ভেবে দেখবো। শিরো তোমার জন্য আমি 50 বার কেন 100 বারও করতে পারবো। গুড, তাহলে আমি হাত দুটো এভাবে রাখছি, দেখি করো করো। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 12, 13, 14, 15 सपने देखे जो जाती खुजे पाओ जो जीता जाके मुझे पौधों दी ताके दाओ पोहार एक दी गोला एक दी चिठी एक दी लाइन बोलो ভালোবাসি তোমাকে ओ আজকের ভ্যালেন্টাইন बोलो ভালোবাসি তোমাকে ओ আজকের देरी करे बारी फिरली बाबा क्यों ऐसे बाबा तोरे तो अस्थिर लगता से केन माँ आक्रोशेर थावा जदि हय भालोबाशा प्रकाशेर भंगी और घृणार नाम जदि हय भालोबाशा ताहले तो एई दुनियाय शुधु भालोबाशा थाकार कथा हठात् कि हलो तो अच्छा माँ आमादेर बाड़ीते भालोबाशा नेई केन केदा बोले भालोबाशा नाई आमी की तोरे भालोबासी ना तोर बाबाई की तोरे भालोबासे ना लोकटार कथा छाड़ो मा उनी तोमार स्वामी होते पारेन आमार जन्मदाता होते पारेन किन्तु बाबा हर कोनो योग्यताई तार नेई तोमार स्वामी नामक ओई कादिम चौधुरी जेई रास्ता दिए हेटे जान स्नेह माया ममता नामक अमृत सेखाने विषेर ज्वालाय कातराते थाके तबु उनी आमार स्वामी तोर बाबा तार पायेर निचेई आमार बेहेस भूल कथा मा भूल कथा भूल हादिसे विश्वास करो तुमी তোমার কাছে তো মীর মোশাররফের বিশ্বাস হিন্দুই হাদিস আসল বেহেস বলে যদি কোনো কিছু থাকে সে তো তোমার পায়ের নিচে আমার বেহেস তুই আজও তোর বাবারে সহজভাবে মাইনা নিতে পারলি না কেমন করে নেব মা কেমন করে নেব যে মানুষটা আমার বেহেস্তের বুকে নরকের আগুন ঢেলে দেয় তাকে কেমন করে সহজ পাবে না দোজক বেহেস্তের নোংরা এই দুনিয়াতে আছে মা दोजक होच्छे आमादेर बाड़ी और बेहेस तो सेई बाड़ी जेखाने मा बाबा समान भावे तार सन्तानके भालोबाशे कि ब्यापार बाजार घाट बाद दिए मेयेर छबिके आदर करछो जे कि करबो ममता मेयेके तो तेमन एकटा काछेई पाई ना आब्बू किछु बोलो ना एतक्षण तुमि आमार छबि देखे आदर करछिले ना ओरे दुष्टु मेये আব্বু তুমি ওকে তাই চিন্তা করো বলতে পারে কাছাকাছি আমি চিন্তা করি आस्था जो मे ना मा हतो कत ही ना भलो हतो तुम्हार मा बनाते गए शशुर बाड़ी चले जाब तुम्हें ताड़ानोर चिंता करछो अरे ना रे मा आमार चिंता तो अन्य रकम लोके पुत्रबधू घरे आने और आमी जामाता घरे आनबो ओ माय गॉड ये एकविंश शताब्दीते घर जामाई तोमरा चिंता करते थाको आमी जाई दिन भर टोटो करे घुरे बेड़ानो और फाजलामो दुष्टुमी करा करते दाओ ममता कतदिन आर करबे छुटी शेष होलेई तो कलेजे जाबे एक साथे एतो फूल तुमी शेफाली तुमी जुई आर तुमी गंधराज एंड यू माय डियर गोलाप शेफालिर दाम एक जुई दुई आर गंधराज चार आर लॉलीपॉप गोलाप 10,000 ओके चलबे दलपति मार खे पड़े गए सांगपांग तो आसबे ताई ना दुजन गेছে কিন্তু सांगपांग तो आरो আছে এখন তারা কি করবে কিছু তো একটা করবেই তাই না क्या भैया क्या हुआ बेचो दिल दिया दर्द लिया दिल अरे क्या हलो दाड़िए दाड़िए हावार मतो तामशा देखो अरे बाप एबार तो तुम्हादेर पाला आसो এই ধরনের ঘটনাগুলো হর হামেশাই দেখা যায় हिंदी बांगला इंग्रेजी छवि अत्याचारित तो नारी के उद्धार करते नायक आविर्भाव घटे प्रथम धक्का सब कटा चितपटांग है अतपर के आसे प्रथम जो आघात खेयेछे सेई दलपति सिनेमार भाषाय भिलेन से आसबे पेछन थेके चुपि चुपि हिंस्र भावे मारे ये थैंक यू वेरी मच। एर पर डायलग गुलो भीषण पुरानो अपनी समय मतो ना एले आमार सर्वनाश हो जेत कि बोले जे आपनाके धन्यवाद जानाबो इत्यादि एर कोनो प्रयोजन नेई। मात्र 5-6 जन गुंडा एतगुलो यांग छेले मेयेदेर सामने एकटी मेयेके मारछिल और सबाई छागलेर मतो ताकिये ताकिये तामशा देखछिल केन आस्था हय हठात् आमि एसे पड़ेछि किन्तु आबार जोदि कोनोदिन एई धरनेर घटना घटे तखन कि करबे आमार मतो कारो जोन्नो अपेक्षा करबे ओई सब भेड़ार पाल दिये किच्छु होबे ना निजेरा लड़ते शेखो अन्यायेर प्रतिबाद करा कोनो अपराध ना निजेके रक्षा करते ना शिखले खबरेर कागजेर हेडलाइन हये कयेकदिन सारा देशेर आलोचित विषय होबे प्रकाश्य दिबालोके जनसम्मुखे सुंदरी तरुणीर श्लीलता हानि भालो होबे चलि सिनेमार हिरोदेर मतो झापिये पड़लो गुंडाटार ऊपर शुरू हलो फाइटिंग ना 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 एसब तो ठीक नय आमि कालई तोदेर प्रिंसिपालेर संगे देखा करब। आहा एर मध्ये आबार प्रिंसिपालके टानছো কেন বাবা শুধু আমাদের কলেজে না তো পত্রিকায় দেখছো না এই কলেজে মারামারি ওই কলেজে খুনাখুনি ওইখানে হানাহানি কিন্তু কিন্তু ওই গুন্ডাটা যদি আবার আসে আহা আশু ওই হ্যান্ডসাম হিরোর ফাইট থেকে টেকনিকগুলো এই মেমোরিতে ঢুকিয়ে নিয়েছি এমন পাঁচ দেব ওই গুন্ডাটার মুখ যাবে বেকিয়ে ভাই ওই শালা হিরোটাকে একটা কঠিন শিক্ষা দিতে হবে তার আগে ওই 10-10 চুক্রিটাকে এমন শিক্ষা দেব যেন 2-3 মাস ওকে হাসপাতালে থাকতে হয়। মা get this pill and have a sound sleep কি সব কস বাংলাই কো বাংলা কি তুমি বোঝো মা এই ট্যাবলেটটা খাও এবং কোষে একটা ঘুম নাও এই অবেলায় ঘুমাইলে চলবো বাড়ির কাজ কাম আছে না বাড়ির কাজ কাম নিয়ে তোমাকে মাথা ঘামালে চলবে না মা কাজের লোক আছে ওরা নিঃশব্দে কাজ করবে সো নো টেনশন নাও নাও জীবনের কোনো দাম নেই ওর কাছে দাম আছে শুধু ওর স্বার্থে ওর ব্যবসা প্রতিষ্ঠানে একটা যন্ত্রের মানুষ কি বলছো কাদের মানুষ কখনো যন্ত্রের স্যার চেয়ারম্যান সাহেব না থাকলে আপনি বুঝবেন না স্যাররা আগে কখনো দেখছেন না তো দেখবেন কেমনে তিনি তো 6 মাস হলো এই অফিসে আসেন না আজকে আসছে হ্যাঁ সে কি কখন এসেছেন আপনি আসার একটু আগে আসছে আপনারা সালাম দিছে ও হ্যাঁ হ্যাঁ যাচ্ছি এক্ষুনি যাচ্ছি আমাকে ডেকেছেন স্যার कदम ना केसी केसी নাদিম চৌধুরী আমার পূর্বপুরুষের বাপ দাদা যারা আছে তাকে বংশ পরিচয় আমি জানি না, তবে শুনেছি সম্মান বাড়লে সৈয়দ লাগান যায়, চৌধুরী হওয়া যায়। আমি চৌধুরী হয়েছি। অবাক হয়ে চাই আছো কে? আমার চিনতে পারো নাই? আমি কদম কাদিম চৌধুরী। বালক বদল করলে কাক কখনো কোকিল হয় না, পুচ্ছ লাগালেই মোরগ হতে পারে না ময়ূর। আরে এসব বইতে লেখা আছে। টেকার কথা কও, আমি টেকার প্লাস্টিক চার্জারি দিয়া কাদিম চৌধুরী হয়েছি। প্রথম যেদিন তোমার ছবি সহ চাকরির দরখাস্ত পাইছি সেদিনে তোমার চাকরি পিচ করে দিয়েছি, তুমি আমার বন্ধু। তোমার চাকরি দিতে পারে আনন্দ পাইছি, তোমার উপকার করছি না। উপকার আগে করনি, উপকার করলে আজ চেহারা দেখিয়ে বাঁচালে আমাকে। আজকের পর থেকে এক করতে হবে না। সোর হুয়ের কোথায়? ই কেন তো শুধু আমি তোমাকেই বলছি, চোরকেই তো চোর বলা যায়। শোনো, এডি আমাকে দিয়েছে, আমার তো কিছু করার নাই। বোঝো নাই, এডি মানে আল্লাহর দান। ভাই মিয়া, তোমার আল্লাহর ভয় নাই? আল্লাহর দান সেটাকে তুমি চোরের ফার্ম বলতেছো? হ্যাঁ বলছি, কারণ ইসলামিয়া শরাবখানা লিখলে মদ হালাল হয় না। আল্লাহ তোমাকে দান করেনি, তুমি চোরের উপরে ডাকাতি করেছো। আল্লাহর নামে লেবেল লাগিয়ে তা হালাল করার চেষ্টা করছো। চুরির মালের হিসাব রক্ষকের দায়িত্ব আমি এই মুহূর্ত থেকে ছেড়ে দিলাম। আরে রাগ করে না, এত রাগ করো কেন? হ্যাঁ, আমাকে রাখো, কোনো রাগ নাই। শত শত কোটি কোটি টাকা রাখেছে, কিন্তু ভেতরে ভেতরে আমি ভাগ। তবে আমি দিনে ভিখারি। অফকোর্স তুমি ভিখারি, এবং মূর্খ ভিখারি। ভুল ভুল বন্ধু, এই দুনিয়ার মধ্যে যা টেকে আছে তার সব আছে। তোমার কি আছে? আমার যা আছে তা তোমার নেই। কি সেটা? আর তোমার কোনোদিন হবেও না। কিটা? আমার আছে নীতি, আছে আদর্শ, আছে সততা। এইগুলি সব এক লোকে গোলাইয়া শরবত বানাইয়া খেয়ে ফেলাও। শোনো, বাস্তব কি জানো? তুমি আমার অফিসের অ্যাকাউন্টেন্ট, আমার কর্মচারী। আরো সোজা করে বলি, তুমি আমার চাকর। এইটা আমার গর্ব, কিন্তু আমার লজ্জা যে আমি একজন চোরের কর্মচারী। বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না। তুমি ঘরের মধ্যে চিকুর পাইনা যদি কও কেউ বিশ্বাস করবে না, যদি বাইরে গিয়া কও কেউ শুনবে না। সত্য কথা বলার জন্য চিৎকার করতে হয় না, আমি তা করতেও চাই না। এই তো লাইনে আইছো। এই মিয়া, তোমার কি এখন বয়স কম? তুমি কি শিশু? কে তাই পেশাব করো? বয়স হয়েছে নে। চলো আমার লগে চলো, আমি আমার যত অফিসার আর কর্মচারীর সঙ্গে তোমার পরিচয় করাই দেবো। তুমি আমার বন্ধু শুনা তারা সব হটিস দিস হয়ে যাইবো, বুঝছা? আর যখন বলবো বন্ধু, তোমার সম্মান ফাঁস করে উপরে উঠে যাইবো। গ্রামীণ আসো আমার সাথে, কলমে এই যে মাছি মারা কেরানি আর অফিসাররা, এনারে ভালো করে চিনা রাখেন। ইনি মোতালেব বিয়েছি। আপনাদের মতো মাছি মারা কেরানি হইলেও ইনি কিন্তু আমার বন্ধু। ছি ছি ছি, কি বলছেন স্যার? একজন মাছি মারা কেরানি কি কোম্পানির চেয়ারম্যানের বন্ধু হতে পারে? না, পারে না। এরা কেউ আপনার বন্ধু নয়। আর তুই কদম, তুইও আমার বন্ধু না। গ্রামের একজন গরু চোর এসসি মাস্টারের বন্ধু হতে পারে না। প্রথমে ছিলি মুরগি চোর, পরে হলি গরু চোর। অস্বীকার করতে পারিস? আমার একটা কালের বন্ধু তো সবসময় ঋষিকতা ভালো লাগে না। চোরকে চোর বললে তো ভালো লাগবেই না। তোর অতীত আমাকে খোলসা করতে দে। গরু চোর থেকে হয়েছিল ডাকাত, মনে আছে? কোটি টাকা সোনা চোরাচালান ধরেছিল। তুই আমার মাথায় আঘাত করে সেই সোনা নিয়ে ভেগেছিলি। সেই ডাকাতির টাকা থেকে আজকের তোর এই প্রতিষ্ঠা, আজ তোর কোটি কোটি টাকা হয়েছে। কিন্তু এক ফোঁটা মর্যাদা আল্লাহ তোকে দেয়নি, কারণ চোরের মর্যাদা স্রেফ চোর। মাথা তোল গদাম। তুই বলেছিলি, চিৎকার করে বললেও ওরা কেউ বিশ্বাস করবে না যে তুই একটা চোর। কেউ বিশ্বাস না করলেও আমার কোনো লোকসান নেই, তোর তো লাভ 16 আনা। কদম চোরা, আমার মনে হয় এতক্ষণে তুই বুঝতে পেরেছিস আমি তোর এই প্রতিষ্ঠানে চাকরি করছি না। পক্ষ নিয়ে বারবার আমাকে থামিয়ে দাও। যে লোকটা কোন মানুষের পর্যায়ে পড়ে না। আমি তো মানুষ না, আমি তো পশু, তা আবার কুত্তা পশু। আর তুই হইলি সে পশুর বাচ্চা। কুকুরেরও তার বাচ্চার জন্য মায়া আছে, কিন্তু তোমার নেই। আরে তুমি তো একটা ক্ষুধার্ত বাঘ। ক্ষুধা পেলে যে নিজের বাচ্চাকেও চিবিয়ে খেয়ে ফেলে। কিসের এত দম্ভ তোমার? এই বাড়ি গাড়ি অর্থবিস্তের ধ্বংস করে দেবো, সব ধ্বংস করে দেবো। হ্যাঁ, ধ্বংস করে দিব, করার অনুরোধ নাই, ধ্বংস করে দিব। পছন্দ না হইলে আমার বাড়ির তোর বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ির তোর। যাবো, একদিন নিশ্চয়ই যাব। সাথে আমি আমার মাকে নিয়ে যাব। তুমি তোমার এই সম্পদের পাহাড়ের নিচে চাপা পড়ে থাকবে। চাপা পড়ুম কে? টেকা দিয়া কম্বল বানামো, তারপর টাকা তোরা বালিশের খোলের মধ্যে ঢুকাইয়া উপরে কিছু শিমুল তোলা দিয়া শুয়া থাকুম। তুই তোর মারা নিয়ে চলে যা। আপনি থামেন তো। আমার থামতে কষ্ট কেন? তোর পোলার মুখ তো থামে না। থামবে না, আমার মুখ কোনোদিনই থামবে না। হ্যাঁ, কিন্তু একদিন আমি তোমাকে ঠিক ফাইনালি থামিয়ে দেব। আকাশ, 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 হ্যাঁ যা। 2 দিন ঘুরে আস না, মুখটা হুকাইয়া আবসুর হয়ে যাইব। তেল ছাড়া গাড়ি চলে না। মানুষকে মানুষ বলে মনে পারেন না? আসো আসো আসো, তোমার গায়ে না পারলেও গাড়িতে চুপি চুপিয়ে দিই। অসাবধানতার ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী। কিসের ক্ষমা? আপনি নিজ হাতে আমার সারা গায়ে কাদা মাখিয়ে দিলেও আমি ক্ষমা করব না। জি, আই মিন কিছু মনে করব না। আই সি, কাদা লেগে কাদার মতো নরম হয়ে গেলেন নাকি? না না, নরম হব কেন? তবে অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। এই যে সেদিন কলেজে অ্যাক্সিডেন্টলি আমার উপকার করলেন, আজকে অ্যাক্সিডেন্টলি কাদা লাগার জন্য আমি ক্ষমা চাইছি। যদি ক্ষমা পেয়ে থাকি তাহলে আমি যাই, আর না পেলে কি করতে হবে বলুন? चली बाय बाय सिस्टर अतीत नहीं भविष्य नहीं आज शुद्ध बर्तमान এটাই বাস্তবতা কিন্তু তোমার হিরোটা বর্তমানকে ইগনোর করে চলে গেল ও আমার হিরো হতে যাবে কেন তুমি হিরোইন হলে ওর হিরোতে দোষ কোথায় ওর অতীত আছে ভবিষ্যৎ আছে আছে টকবগে বর্তমান ইয়াং লেডি আস্ক ইয়োরসেলফ প্রশ্ন করো নিজেকে প্রশ্নের উত্তর হয়ে নিজেকে প্রকাশ করো প্রেম সে তো ভেতরে জমাট বাঁধা অগ্নিগিরির লাভা ভেতরে তোলপাড় করে উপরে সুনামি হয় শান্তির উপত্যকায় ভালোবাসার ফুল চলি সিস্টার আসসালামু আলাইকুম স্যার ওয়েলকাম স্যার ওয়েলকাম ওয়েলকাম সরি কই আপনার ডাইটি ভারত কই सर वही टीनर बिल्डिंग अरे आपने तो मिया देही मोहा बैक कॉल बिल्डिंग बनाते पारलेन ना प्रेशर मशीन बसा मुकोई सर आपने सर ऑलवेज আমার সাথে জোকিং করেন হ্যাঁ জোক ওরে কত বলতেছি লবণ আফসোস নয় না আর কি যে বলেন স্যার জোক আসবে কোথা থেকে স্যার এই যে স্যার সামনে স্যার জাস্ট ফিতাটা কেটে উদ্বোধন করুন তাড়াতাড়ি করুন পথ স্যার কোন আন্তে জোক আসবে দাও দাও কেসি দাও এত বড় কেসি মিনিস্টাররা তো ছোট কেসিটা কাটে এটা আনতে পারলেন না মবশল টাউন তো স্যার পারেন না ধরেন जी सर बिस्मिल्लाह बिस्मिल्लाह अल्लाहु अल्लाह भाई स्ट्रोक पड़ल ना कि विपदे पड़ल গরুর ডাক শুনলে দুলা भाई चमके उठे ये ठीक बुझते पे जल्दी स्टार्ट दाओ एलाका छाड़ो ঢাকা শহরটা একটা মানে কোমো একটা ফালতু জিনিস হয়ে গেছে। রাস্তা একটা গাড়ি 10,000 আইটা গেল আর থেকে আগে যাওয়া যায়। চাচা রাস্তা পার হবে একটা গাড়ি আসলে তুই যে এত দরকার তুই কি মনে করছ আমি অন্য রোড ঠিক না দিল ভাই তাইলে ঠিক আছে। এই দেখ 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 একটা লোক बंध लोकटारे की सुंदर पार कर दिए लोकटा की नाइट आईने रक्षक जो आईने भक्षक है तक आईन हजम माने पब्लिक स्पेस सिगरेट खाओ दंडनीय अपराध नगद विचारे नगद 50 टाका जरिमाना अपराधटा जो पोशाकधारी लोक करे तक जरिमाना कत होते पारे सर आपनी प्रिंस नाम मना है शुनोनी किन्तु आमाके देखे तो चेनबार कथा सर आपनी की सर्विस है आमार सर्विसेर कथा बाद दाओ तुम्हार सर्विसेर कथा बोलो भालोई सर्विस दिच्छो प्रकाशे पुकपुक करे सिगारेट खाच्छो सरि सर माने क्लांतिते धूमपान क्लांति दूर करे ना बाड़ाय फुसफुसे कैंसारेर कारण देखी कोन ब्रैंड बाजारे टॉप सिगरेट कत वेतन पावा हय दिने क पैकेट चले बेर करा होक दामी सिगरेट मासेर शेष भाग एत टाका पकेटे नामटा गुलाम रशीद सर सर ए भुल करब ना एबारेर मतो आमाके माफ करे दिन प्लीज कोनो रिपोर्ट दिबेन ना सर कि होबे तोमादेर मतो जनपटिके शास्ति दिए हैं एट लास्ट जी सर कथाय कथाय बोलें पुलिस शुधु नेय टाका बोलले केमन करे देय देखलें तो ओई जे अंधकार रास्ता पार करिए 109 गले एगिएछिलाम एखाने पुलिस के बोका बानिए ड्र करे फेललाम मारामारी किसेर एदिকে আসো তুমি এদিকে আসো বিল কত হয়েছে 80 টাকা এই যে 100 টাকা 80 টাকা বিল 20 টাকা তোমার বকশিশ এই ওঠো ওঠো বরকন্দাজ তোমার বিল পেয়েছো বকশিশ পেয়েছো জি গুড কিন্তু ভাইয়া হিসাবটা তো ঠিক হয়নি তুমি ভাত খেয়েছো জি বিল না দিয়ে মার খেয়েছো জি পরে আমি বিল দিয়েছি জি সুতরাং মারটা তোমার খাতায় পার্টি জি এবার কোষে ওদের সবার গালে একটা করে থাপ্পড় মার হিসাব বরাবর জি বরাবর সো ড্র চলো কাজ चले हाटते जावा खोला रखो किछु একটা ঘুরতে যাচ্ছে मिस कल दिच्छे ना केनो मिस कल तार माने शिक्षित नुरी मासुटी तो मालटा दाओ कोनो किन्तु नेई ছাড়ো ওটা কইলো খেলনা পিস্তল গুলি নাই কইলো হাই হাই রে আমারে বাঁচাইতে গিয়া ওর কপাল কাটটা গেছে আর ওই ড্রাইভারের বাচ্চা বলদি ওর তোর তোর হারে পুরা তোরে আরে আরে দাঁড়া হাসপাতালে না থাইকা খুব ভালো কাজ করছো এখন হাসপাতালের যা অবস্থা সর্দি হইলে ম্যালেরিয়ার ওষুধ দেয় তুমি এখানে এসে ভালো কাজ করছো আমি তোমার জন্য একটা নার্স রেখে দেব স্যার স্যার আপনি আমাকে যতটা আহত ভাবছেন আমি আসলে ততটা নই কপাল কাটলে রক্ত একটু বেশি দরকার আরে বেশি চাপাচাপি করো না তোমার মতো পরোপকারী ছেলে सब समय निजे कष्ट पेलाय কেরামত जी सर और नाम কেরামত बाबुर्सी बोलो केयरटेकार बोलो जमसा बोलो सब साहेबर जन्य खाना दाना रेडी कर सर मुई कइलो एई बसेर जमसा जमसा বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আর বলতে হবে না আমার সে ভালো সামসা কেউ চেনে না আমি হইলাম কদম একটা বাজে শব্দ এসে গেছিল আমি হইলাম কাদিম চৌধুরী আমি এমন একটা লোক এই যে ধানের শীষ আছে না এই শীষ দেখা আমি বলতে পারবো শীষ থেকে ছড়া বাইরেলে কয়টা ধান বাইরেব বইলা দিতে পারবো বাবা सर देखी कृषि विद्या पारदर्शी से तो सबाई जाने तुम्हें और बोलते हबे ना तुम्हारे हॉटेज डिश कोथाय ना माने तुम्हार नाम धाम तो किछु जिज्ञेस करा हलो ना नाम आछे धाम नहीं सर नाम प्रिंस राजा नहीं राज्य नहीं आमी राजकुमार अरे बाबा रे राजकुमार थेको कोथाय যেখানে রাত সেখানে কাজ কাইঠে সৌ সিদ্ধয়া সৌ উপত্রয়া সৌ যেভাবেই সৌ কোনো অসুবিধা নেই এখন থেকে তুমি এখানেই থাকবা মনে করো এই যে বাড়িটা আছে না এটা তোমার স্যার মনে করলে তো এই দুনিয়াটাই আমার কিন্তু এখানে এত বড় বাড়িতে থাকতে আমার স্যার ভয় করবে হ্যাঁ ভয় কি বলে আরে भय के तो जय सर देखिए दार्शनिक मत विद्वान विद्वान नॉलेजेबल नॉलेजेबल सब ही तो आल्लार दान बोललाम ना सब ही आल्लार दान शोनो तुमी এই যে আমার জীবন রক্ষা করেছো আমার গার্মেন্টস এর যে শ্রমিকরা আছে না তাদেরকে আমি নিজের হাতে বেতন দেই আর আমার যে শ্রমিকরা সবই হইল জুয়ান পেয়েছিলে এইখানে 25 লাখ টাকা আছে এইটা তুমি রক্ষা করেছো এই জন্য জুয়ান মেয়েরা তোমার জন্য দোয়া করবে তোমার তো একটা পেরে দেওয়া দরকার দাঁড়াও এই নাও আমি তোমারে 2 লাখ টাকা দিলাম। টাকা দিয়ে আমি কি করব স্যার? যার অতীত নেই ভবিষ্যৎ নেই আছে শুধু বর্তমান, টাকার দরকার নেই, ওটা আপনি রেখে দিন। তুমি তো আমারে ফটিস ডিস করে দিলে, আমি তো মোহিত হয়ে গেলাম, আমি তো তোমার ভক্ত হয়ে গেলাম। হ্যাঁ শোনো, এখন থেকে তুমি এই বাড়িতেই থাকবা, কোনদিন যদি যাওয়ার চেষ্টা করো একটা থাবড়া দিয়ে দাঁত করে ফালাই দেবো। আগে বলছি না এই বাড়িটা তোমার? এখন তুমি রেস্ট নাও, আমি অফিসে যাই। আর শোনো, রাইতের খাওনা আমরা দুইজন একসাথে খাবো, ঠিক আছে? ওকে। তুমি কই যাও? আপনারা আগে দিয়ে আসি। উরি বাবা, তুমি তো খালি আমার হটিস কইরা দেও। নাইস বয়। স্যার 2 লাখ টাকা না নিয়ে বুদ্ধিমানের মতো কাজ করছেন, বই হালার পুতে পুরো 25 লাখ রাইখে গেছে। চলেন স্যার বাইকে যাই। ব্রিফকেসটা এখানে রাখো, ধরো এই 25 লক্ষ টাকা যদি না না খবরদার স্যার, এই টাকা ফেরত দেওয়ার কথা চিন্তাই করেন না। আরে না, ধরো এই 25 লক্ষ টাকার অর্ধেক যদি আমি তোমাকে দিয়ে দিই। 12.5 লাখ। কাঁচামাল কাল করেছিলাম 500 টাকা, আজ হলো 25 লাখ। আজকে ড্র করলাম নাকি উইন ওভার? সবই ভাগ্য। দুলা ভাই, দুলা ভাই বিশ্বাস করেন দুলা ভাই, আমি পালিয়ে যাইনি, আমি তো পুলিশ আনতে গিয়েছিলাম দুলা ভাই। কি শুনলাম স্যার, ফ্যাক্টরিতে যাবার পথে নাকি? সে তো 3 ঘন্টা আগের কথা। আল্লাহর দান, আল্লাহ রক্ষা করেছেন। এক মহৎ ব্যক্তি আমার জান বাঁচাইছে, আত্মাও রক্ষা করেছে। আমার কেসটা কই মনে হয় ফেলাতে ফেলাই দিয়েছি। এই কত যা ফেলা থেকে আমার পিরিপ কেসটা গিয়ে ধরে লাভ হবে না দুলা ভাই। আপনার সেই মহৎ ব্যক্তি নগদ 25 লক্ষ টাকা নিয়ে এতক্ষণে ফুটে গেছে। আসতে পারি স্যার? আসো আসো। এই ব্রিফকেসে ফেলে এসেছিলেন, গুনে দেখুন সব ঠিক আছে কি? আরে দূর, গন্তে হইব না, গন্তে হইব না। ম্যানেজার সাহেব এইটা নিয়ে গিয়ে আপনার সবাইকে পেমেন্ট করে আসেন। আর তুই এদিকে আয়, দুইজন গার্ড সাথে নিয়ে ম্যানেজারের লগে যা। আচ্ছা বসো বাবা বসো। তুমি এটা কি দেখাইলে? স্যার কোন জাদু আমি দেখাইনি, তবে সামান্য জাদু আমি জানি, সময় মতো দেখাই। তুমি আবার এই ঠিকানা পেলে কোথায়? এডি গ্রুপের হেড অফিস চেনে না এমন লোক কমই আছে শহরে। তুমি তো আমার কিনে ফেলেছো প্রিন্স, আমি তো হটিস ডিস হয়ে গেলাম। যাও এক কাম করো, তুমি আমার ফ্ল্যাটে গিয়া ফ্ল্যাট হয়ে যাও, মানে বিশ্রাম করো। জি স্যার, আসসালামু আলাইকুম। যাও। পঁচিশ লাখ টাকার লোক যে সামলাইতে পারে সে তো জাতা লোক না, উয়ারে ছাড়া যাবে না। তবে ফাইনাল একটা গুটা দেওয়ার জন্য, মানে চেক করার জন্য হুজুরের কাছে একবার নিয়ে যেতে হবে। जाने ना जन्मिले मरिते हबे मन जे माने ना हायातुद्दीन काहार कतदिन केउ तो जाने ना जन्मिले मरिते हबे मन जे माने ना जन्मिले मरिते हबे मन जे माने ना। টাকার বালিশ মাথায় দিয়ে টাকার বিছানায় শুলে কি সুখনিদ্রা হয়? সর্বনাশ! এই টিকেটা একেবারেই নাদান, তৃতীয় শ্রেণীর প্রতারক, নিম্ন শ্রেণীর 420। এই অতমের দ্বারা আপনার কোনো ক্ষতি সাধন হবে না। নিশ্চিন্ত মনে একটা ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দেয়। बाबा फू मारताছে সোনা নিয়ে এসেছিলি हीरा বানিয়ে দিলাম যা তুমি অযথা টেনশন করছো আকাশ স্কলারশিপ তুমি পাবে আই এম শিওর স্যার এখানে আমার একদম ভালো লাগছে না আপনাকে তো বলেছি বাবার টাকা আমি বিদেশে পড়াশোনা করব না স্কলারশিপ পেলেই মাকে নিয়ে আমি চলে যাব সাথে সাথে তোমার মাকে নিয়ে যেতে পারবে না এক্সকিউজ মি স্যার হ্যালো মা ও বুয়া কি হয়েছে আর হাত পুড়ে গেছে रान्ना करते गिया गरम पानी सीटा लेगा हाथे फुसका पड़े गेछे एर लेगे आमी हासपाताले जाबो मा तुमी केन रान्ना करे जाओ जोदि बड़ो किछु होये जेतो ओ मा ताई बेला कि स्वामी सन्तानदेर रान्ना खाओ ना तुई एतो अस्थिर होस केन बाबा एकटा आंगुल सामान्य पुइरा गेछे किन्तु आमार तो अंतर पुड़े जाच्छे मा आमार किछु हय नाई बाबा जा हाथ मुख धुए आमी तोरे खाइते देबो बाबा केमन लागছে बाबा ওনাকে বিরক্ত করবেন না ডাক্তার আমার বাবা স্কাল ইনজুরি পা ভেঙে গেছে সিদ্ধারা ডিসপ্লেস হয়ে গেছে আমার বাবা কি ভালো হবে না সবই আল্লাহর ইচ্ছা দীর্ঘ চিকিৎসা আর প্রপার নার্সিং পেলে হয়তো একদিন ঠিক হয়ে যাবে তবে আপনারা ওনার সাথে বেশি কথা বলবেন না ঠিক আছে চলি একলা হাসোস কেন একা নয় মা একজন সুন্দরী উকি মারে দুষ্টামি করে হাসে ওই দেখি তো কোন দেশি মাইয়া একদম খাঁটি বাংলাদেশী তবে তুমি এখন দেখতে পাবে না আগে আমি কারেক্টলি দেখে নি তারপর তোমাকে দেখাবো যাই মা দুধটা খেয়ে যা দুধটা তুমিই খেও আসি Excuse me. अरे हीरो की खबर? जी भालो। अच्छा, बदमाश गुलो की कोनो झमेला करेछिलो? बिलेरो आसेनी? नायिका ओना। नायिका? आस्था। आस्था? अरे सेदिन जाके बाचालेन ओर नाम आस्था। अनेक दिन होलो कलेज आसछे ना। अच्छा ओर बासा कोथाय बोलते पारेन? तिलकपाड़ा। सॉरी भाई किछु मने करो ना माके निये गालागाली करो ना सबारी तो मा आछे तोमारो तो मा आछे जाओ मारामारी करा आपनार पेशा ना निशा ओई लोकटा सामने लोकटार माके बकछिलो आसले आसले मेयेदेर निये केउ खाराप कमेंट्स करले आमार माथा ठीक थाके ना बाय द वे शुनलाम कयेकदिन कलेजे जाओनी एनी प्रॉब्लम किछु हयेछे आसुन बाबा बाबा सेदिन कलेजे गुंडादेर हाथ थेके उनी आमाके बाँचिয়েছিলেন बसुन अस्सलामु आलैकुम अंकल कि हलो बसुन ओनार এই অবস্থা रोड एक्सिडेंट कथा बोलते पारेन ना एक्सिडेंट কোথায় কবে गत मासे 12 तारीख आमादेर पाड़ार बाइरे बड़ रास्ताय डाक्तार कि बोलेछेन आबार आगेर मतो हाटबेन चलबेन कथा बोलबेन बाट एट एक्सपेंसिव ट्रिटमेंट जे आमरा भाग्यके मेने निते बाध्य हयेछि बाबा आमार मा अस्सलामु आलैकुम आंटी वालेकुम अस्सलाम बसो बसो बाबा शुद्ध टाकार जन्य चिकित्सा होच्छे ना किछु मने करबेन ना खालाम्मा आमी जोदि चिकित्सा कराई आपनि केन कराबेन आपनि के आमी केउ ना आस्था किन्तु आमी एक मायेर सन्तान जे सन्तानेर भाग्ये बाबार स्नेह आदर जोटेनि खालाम्मा प्लिज आपत्ति करबेन ना आमार सामर्थ्य आछे आमी आंकलेर चिकित्सार दायित्व निलाम किन्तु केन आपनि जेजे बाबार चिकित्सार दायित्व निते चाইছেন মনে করো সন্তানের দাবি নিয়ে কিন্তু আচ্ছা ঠিক আছে চিকিৎসায় যে টাকা ব্যয় হয় মনে করো সেটা আমি ধার দিচ্ছি मानुषदेर बिनय होच्छे अलंकार खाली पाप आपनि एकटु भूल करलेन मोगो सारे कोनो फालतू कथा कय ना प्रिंस रे आमार चिनेओ ना ओरे आमी भालो करे चिनि তুমি তো তার চামচ তোমাকে একটা দোষ আছে কাঁটা চামচ দিয়ে ডাইল তুলে খাইতে চাও এটা কইরো না এখন শোনো জি আল্লাহকে আমার একটা প্রাইভেট কথা আছে কল্লা লড়াইয়া পয়সা থাকো না যাও স্যার কি কালো টাকা 10টা ফ্ল্যাট বাড়ি বাগানবাড়ি আর সামনের ফ্ল্যাটে নুরি নামে যে মেয়েটি রয়েছে ওর কথা বলবেন? নুরি তুমি দেখে শাবিদান সবই হুজুর খন্দকার বাবার কারিশমা। কি যেন বলতে চেয়েছিলেন? না মানে আমার ব্যবসার জন্য আর কি, ব্যবসার খাতিরে মাঝে মাঝে কিছু ভিআইপি টিআইপি আসে, তাদের খেদমতের জন্য আমি নুরিকে রেখেছি। বেডির গতিবিধি ভালো না, ওর দিকে তোমার খেয়াল রাখতেই গো। হ্যালো, আপনি যে আসবেন তা জানতাম, কিন্তু এখনই আশা করিনি। বুড়োটা বলেছিল আপনি তো অ্যাডভাইজার, কিন্তু আপনি তো পাহাড়ের কি করছেন? আপনি কে বলুন তো? তৃতীয় শ্রেণীর প্রতারক। আমার পিছনে লেগেছেন কেন? আমি না চাইলে অবশ্য লাগানো হতো না, কিন্তু আমি তোমার উপকার করতে চাই। আপনি আমার কি উপকার করবেন? 2 কোটি টাকার কাবিন দিয়ে তোমাকে আমি বিয়ে দিতে চাই। আই সি, কার সাথে? ধরো কাদিম চৌধুরীর ছেলে আকাশ চৌধুরীর সাথে। তবা তবা, বাবা ইমানদারের কিঞ্চিত এখন আছে দেখছি। তাহলে মনিবের সঙ্গে বেইমানি করে 25 লাখ টাকার খবর হাইজাকারদের দিয়েছিলে কেন? 6.5 লাখ টাকা দিয়ে কি জীবন পার হতো? টাকা ভাগ বাটোয়ারা করতে গিয়ে তো তোমার হীরা মারাও যেতে পারত। হীরা? হ্যাঁ হীরা। কই রে এলআইপি হীরা, বেরিয়ে আয়। খবরদার, একদম জানে মেরে ফেলবো। ফালতু কথা বলিস না, অকারণে ফাঁসিতে ঝুলিস না। প্রেম যাবে, প্রেমিকাও যাবে। এটা আসল পিস্তল। আরে জানি তো, কিন্তু তোর ইচ্ছেটা তো নকল। এবার ওটা লুকিয়ে কাজের কথা শোন। ভালো ওই কথাই রইল, আজ থেকে খারাপ কাজ একদম বন্ধ। আর কাদিম চৌধুরীর চোখে তোমাদের ভালো করার দায়িত্ব আমার। जानेन अल्लाह जानेन जानेन भगवान तुमी छाड़ा बेहेश्त आमार दोजखेर समान ईश्वर जानेन अल्लाह जानेन जानेन भगवान तुमी छाड़ा बेहेश्त आमार दोजखेर ईश्वर जानेन अल्लाह जानेन जानेन भगवान तुमी छाड़ा बेहेश्त आमार दोजखेर समान जीवनेर अंके तुमी सुंदर समाधान ईश्वर जानेन अल्लाह जानेन जानेन भगवान तुमी छाड़ा बेहेश्त आमार दोजखेर समान ईश्वर जानेन अल्लाह जानेन जानेन भगवान तुमी छाड़ा बेहेश्त आमार दोजखेर समान ना 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 प्लीज एखन ना आर कटा दिन जाक भालो करे बुझिनी ध्यान खाली फाजलामो এই এখন রাখি পরে কথা বলবো এত দেরি করলে কেন কার সাথে কথা বলছিস আছি একজন বলা যাবে না ফাজলাম করো না বলো কার সাথে কথা বলছিস আহলে বাবুয়া এখনি সন্দেহ আরো কতদিন পড়ে আছে এই যে মিস্টার আপনাকে নিয়ে কথা হচ্ছিল আমার বান্ধবী লাবণীর সাথে তাই বলো এমন ভাবে কথা বলছিলে যে অন্য কারোর সাথে প্রেমালাপ করছি একটা কথা বলে রাখি তোমাকে ছাড়া এই পৃথিবীতে কাউকে ভালোবাসি না বাসিনি বাসবো না খবরদার কখনো আমাকে অবিশ্বাস করবে না কন্যা বালিকা তরুণী প্রেমিকা স্ত্রী একসময় মা সব ক্ষেত্রে বিশ্বাস অবিশ্বাসের দোলা চলে তবুও প্রেম থাকে এই তো জীবন ইস বাবু এখন আবার সাহিত্য শুরু করে দিলেন নির্মলানন্দ গুণের স্ত্রী কবিতাটা পড়েছ এই এখন কোনো কবিতা শুনবো না ছোট্ট দুটো লাইন শোনাই যেমন প্রত্যহ মানুষ ঘরের দরজা খুলে দেখে নেয় সবকিছু ঠিক আছে কিনা তেমনি প্রত্যহ শারীর আহা আমি না তো নির্মলেন্দু গুণ লিখেছেন বিখ্যাত কবি। একজন অখ্যাত কবির দুটো লাইন শোনাই প্লিজ। গরম খুন্তি দিয়ে ছেঁকা দাও কপালে, নিম পাতা গান্ধী পোকা একসাথে বেটে খাও তাকে, দেখবে সন্দেহবাতিক ভূতটি ছেড়ে গেছে তোমার স্বামীকে। এটা কার কবিতা? শ্রীমতী আস্থা দোষ। দোষ গুণের অপোজিট। নির্মলেন্দু গুণ হতে পারলে আস্থা দোষ হতে অসুবিধা কি? জি স্যার, অনেকক্ষণ ফাজলাম হয়েছে, এখন চলেন, বাবা আপনাকে যেতে বলেছে। প্লিজ চলেন। আকাশ, তুমি যা করলে আমার নিজের ছেলে থাকলেও এতটা করতো না। তুমি মানুষ না, মানুষের চেহারায় ফেরেশতা। আঙ্কেল, এখানেই আমরা ভুল করে ফেলি, চেহারা দেখে ভালো মন্দের চূড়ান্ত রায় দিয়ে ফেলি। তোমার কথা ঠিক বুঝতে পারলাম না। এই যে আপনি আমাকে ফেরেশতা বানিয়ে ফেললেন, এখন আপনি যদি জানতে পারেন সেদিন আমার গাড়িতেই আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন? আকাশ, মার হাত আগুনে পুড়ে গেছে শুনে আমি পাগলের মতো গাড়ি চালাচ্ছিলাম, হঠাৎ সামনে এসে পড়েন আঙ্কেল। শোনো, দুর্ঘটনা আর দুর্ভাগ্য কাউকে বলে আসে না, এর জন্য ভাগ্যকেও দায়ী করা যায় না। সেদিনে সেই অ্যাক্সিডেন্টের জন্য তুমি না, বরং আমিই দায়ী। দায়িত্ব জ্ঞানহীন ভাবে রাস্তা পার হচ্ছিলাম, তোমার কোনো দোষ নেই। আমার আরো সতর্কভাবে ড্রাইভ করা উচিত ছিল। মায়ের অসুস্থতার কথা শুনলে কোন ছেলে মাথা ঠিক রাখতে পারে? তার উপর তুমি হলে সোনার ছেলে। তখন থেকে তোমরা শুধু সিরিয়াস সিরিয়াস কথা বলছো। তোমার এই সোনার ছেলের কি কি তুমি জানো? আকাশকে একটু আসতে বলিস মা, ওর সাথে কথা আছে। ওই আকাশ জি, তোমার নামটা ছাড়া আর তো কিছুই আমরা জানি না। কোথায় থাকো? মা বাবা? বাবা নেই। আই এম সরি। ইটস অলরাইট। তোমাদের বাসার ঠিকানা দিয়ে যাও, তোমার মায়ের সাথে একদিন কথা বলতে যাব। আপনি সত্যি যাবেন আঙ্কেল? অবশ্যই যাব, আমাকে যে যেতেই হবে। LOVE লাভ। তো লাভের ফুল ফর্ম কি জানো? হ্যাঁ জানি তো, বোকারা বলে লস অফ ভ্যালুয়েবল এনার্জি। আঙ্গুর ফল টক। আমি এক জায়গায় নতুন একটা জিনিস পেয়েছি। কি? L for look, O for observe, V for verify and E for enjoy. দারুণ তো, কোথায় পেলে? একটা ছবিতে, বাংলাদেশের বাংলা ছবি। তুমি তো আবার বাংলা ছবি দেখো না, শুধু তুমি কেন, বাংলাদেশের বেশিরভাগ মেয়েরাই ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে। শুধু পরকীয়া প্রেমের কাহিনীতে ভরপুর। এ ওর প্রেমিকের সাথে ভেগে যাচ্ছে, ওর প্রেমিকার সাথে ভেগে যাচ্ছে। রাবিশ। বাংলা ছবি দেখবোটা কি? দুই একটা ব্যতিক্রম ছাড়া প্রায় সব গল্প দেখ। নায়কের সাথে নায়িকার ধাক্কা, চোখে চোখে তাকানো, শুরু হলো প্রেম, খুললাম খুললাম নাচ গান, হঠাৎ আবির্ভাব ঘটল খলনায়কের। যুদ্ধ নয়, শান্তি। সিনেমার বাস্তব জীবনে অনেক তফাৎ। তোমাদের সাথে আগের দুবারে সাক্ষাৎ ছিল কাল্পনিক সিনেমার। তখন আমি ছিলাম উচ্ছৃঙ্খল বকে যাওয়া বিপদগামী মাইকেল, আর এখন যে দাঁড়িয়ে আছে এটাই বাস্তবতা। এখন আমি বিগত দিনের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থী একজন যুবক। তোমরা যদি আমাকে ক্ষমা করো তাহলে আমি জীবনটাকে অন্যরকম করে সাজাবো। কি ভাবছো? আমার কোনো ভাই বোন নেই। ভাইয়ের স্থান দিতে না পারলেও শত্রু না ভেবে একবার বন্ধু ভেবে দেখোই না। কি বিশ্বাস হতে কষ্ট হচ্ছে না? পৃথিবীতে আমার মা ছাড়া কেউ নেই। মা জানে আমি কলেজে যাই, লেখাপড়া করি, ভালো ছেলে। সেই মায়ের কাছে সেদিন কারা যেন কমপ্লেন করেছে, বলেছে আমার উশৃঙ্খল জীবনের কথা। মা আমার দুদিন ধরে কথা বলে না, কষ্ট, ভীষণ কষ্ট। এই নাও আমার ঠিকানা, আমার কথা বিশ্বাস না হলে একবার খোঁজ নিয়ে দেখো। আবারও বলছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। কি বুঝলে? আই ডোন্ট বিলিভ হিম। প্রতিটি মানুষের ভেতরেই মনুষ্যত্ব বোধ থাকে। পরিবেশ পরিস্থিতিতে অনেক সময় তার উপর ধুলোর প্রলেপ পড়ে, আবার উল্টো বাতাসে সেই ধুলো উড়ে গেলে বেরিয়ে আসে চেপে থাকা মনুষ্যত্ব বোধ। হতে পারে আমাদের বন্ধুত্বের যদি ছেলেটা নতুন জীবন পায়, লাভ না হোক ক্ষতি তো নেই। কি লাভ ক্ষতি বুঝা যাবে কাল দুপুরে। বাবা যাচ্ছেন তোমার মার কাছে, তোমার মা যে কি বলবেন আল্লাহই জানে। তুমি আমার মাকে জানো না। She is best mother in the world. মা, তুমি অসুস্থ শরীর নিয়ে কাজ করছো কেন? ও মা, আমার ছেলে হবু শ্বশুর আইব আর আমি কাম করুম না। কিন্তু তোর বাবা এখনো আইতাছে না কেন? বাবা? বাবা কেন আসবে? বাবাকে তুমি বলেছো নাকি? বলুম না, বিয়ের কথাবার্তা কার সঙ্গে বলবে? উফ মা, আরে ওই লোকটা দুপুরে থাকে না বলেই তো আস্থার বাবাকে আসতে বলেছি। মেয়েটির নাম বুঝি আস্থা? বাহ, কি সুন্দর নাম। সব সুন্দর অসুন্দর হয়ে যাবে যদি বাবা এখন এসে উপস্থিত হয়। তুমি খুব ভেজাল করে ফেলেছো মা। কোনো ভেজাল করে নাই, এতদিনে তোর মা একটা মায়ের মতো কাজ করছে, তাই না রে গোদুলা ভাই? মায়ের মতো কাজ করছে, তাই না রে গোদুলা ভাই? বুবু, ভেজাল নিয়ে কোনো চিন্তা করো না, আমি সব ভেজাল ছেড়ে দেব। তোমার মাতাপুরি করতে হইব না। অনেকদিন তোমারে কইছি তুমি আমারে বুবু কইবা না। তাহলে কি বলবো? আমি তোমার করিম চাচার ছেলে। করিম নামে আমার কোনো চাচা নাই। কি আশ্চর্য! ও দুলা ভাই, গ্রামে কি এক দুইজন করিম আছে? আমি বড় করিমের ছেলে। আরে হইছে হইছে, চুপ কর। মাইন্ডের যখন টেকা হয় তখন শালার সম্বন্ধের অভাব হয় না। তুই হইলি আমার মুখ বোলানো শালা। বাবা আকাশ, তুমি কাকে দাওয়াত করেছো? তিনি কি? মোতালেব বিএসসি। আরে বন্ধু তুমি, আমি তো হটলিস্ট হয়ে গেলাম। কথায় আছে না, যদি থাকে বন্ধুর মন গাং হাতড়াইতে কতক্ষণ। এখন দুই বন্ধু তো বিয়াই হয়ে যাবো। না কাদেম চৌধুরী, সেই সম্ভাবনা আর নেই। কেন বন্ধু? এই কদম, গৃহস্থের সাথে চোরের বন্ধুত্ব হয় না। যদি জানতাম আকাশ তোমার ছেলে, তাহলে থুতু ফেলতে আসতাম না। আপনি চুপ থাকুন ভাবি, প্লিজ। না, কেমন করে চুপ করুন? আমার ছেলে জীবনের প্রশ্ন, আমার মেয়েরও জীবনের প্রশ্ন। এসে ভালোই হয়েছে, আমি আমার মেয়ের জীবন রক্ষা করতে পেরেছি। আঙ্কেল, কি বলবে তুমি? কি বলবে? তুমি আত্মাকে ভালোবাসো? মিথ্যে তোমার ভালোবাসা। না আঙ্কেল, দুনিয়া মিথ্যে হয়ে যাবে, কিন্তু আমার ভালোবাসা মিথ্যে নয়। কিন্তু আত্মার বুক ভরা ভালোবাসা তো তুমি মিথ্যে করে দিয়েছো। আর কি বলবে? বাড়ি বয়ে এসে তোমার বাবাকে চোর বললাম কেন? আমি বলিনি, বলেছে তোমার বাবার অতীত রেকর্ড। আত্মার উপর থেকে চোখ সরিয়ে নাও। আর হ্যাঁ, তোমার বাবার প্রকৃত নামটা তোমার মায়ের কাছ থেকে জেনে নিও। কি বলেছিলাম মা? আমি কি বলেছিলাম? আরে আমি তো জানি এই লোকটার উপস্থিতি যে কোনো সাজানো বেহেশটাকে দোজক বানিয়ে দিতে পারে। ওই কার বেহেশটারে কে দোজক বানায়? আমার বেহেশটার মধ্যে আগুন ঢাইলা দিয়া গেল ওই মোতালেব বিচ্ছি। পরে যদি আমি আগুনে পোড়ায় কবাব না বানাইছি, তাহলে আমার নাম কাদিম চৌধুরী না। কাদিম চৌধুরী তুমি নও, কাদিম চৌধুরী তোমার এই খোলস। বলো তুমি কে? आमार मायर पवित्र मुख थेके तोमार अपवित्र नाम आमी सुनते चाइ ना। बोलो बोलो की नाम तोमार? आकाश। की तोमार रेकर्ड? चुप करे आछो केन? बोलो तुमि के? कदम चोर नाकि कदम डाकात? आकाश। मा मा कि हयेछे तोमार? तुमि एमन करछो केन? बोललाय सिक मा माय नट टेक जॉब। बाबा नहीं ना अंकल हमारे कथा सुनिए। यू आर ए लायर। तुम एक मिथ्याबादी मिथ्याचार करेছো আমার সাথে। মোতালেব মাস্টার মিথ্যাচারকে ঘৃণা করে। নাও গেট আউট। আউট বেরিয়ে যাও। না না আমি যাব না। আমি আস্থাকে ভালোবাসি। ওই ইউ শাট আপ। একটা মিথ্যুকের মুখে আমার মেয়ের নাম আমি শুনতে চাই না। প্লিজ अंकल বিশ্বাস করুন আমি ছোটবেলা থেকে আমার বাবাকে পছন্দ করি না। তাই রক্ত রক্ত কথা বলছে। চোরের ছেলে সাধু সেজে অসুস্থ রোগীর পেছনে টাকা ঢেলেছে সেবা করেছে। এবার এসেছে তার প্রতিদান নিতে। নঙ্কেল হ্যাঁ এই হাত এই পা নতুন জীবন চাই না চাই না আমি চাই না এই জীবন। Uncle Chandor, don't touch me. You son of a criminal. Get lost. তোর মাথা কি খারাপ হয়ে গেল নাকি? এত বড় একটা দামি জিনিস ব্যাংকে ফেলাইলি। আকাশ আকাশ কি হয়েছে বাবা? কি হয়েছে তোর? চেহারায় মানুষের মুখোশ পরাই লোকটা তোমার স্বামী। সেই সূত্রে আমার জন্মদাতা। শুধু এই একটি পরিচয়ে আমার ভালোবাসার মৃত্যু হতে যাচ্ছে। কাউকে শান্তিতে থাকতে দেব না। দুনিয়া লন্ড ভন্ড করে দেব। লন্ড ভন্ড। ভাত খেতে চল। খিদে নেই মা। তোর বাবার উপর রাগ করিস না। উনি যা করেছেন তোর ভালোর জন্যই করেছেন। আকাশ কি তুই ভুলে যাবা? আমি তো ভুলতে চাচ্ছি মা, কিন্তু কিছুতেই পারছি না মা। কিছুতেই না কিছুতেই না। মোতালেব পেয়েছি আপনার বন্ধু স্যার। উনি এই লেখাটি লিখেছেন। আমার মনে হয় স্যার আপনাকে ইঙ্গিত করে লিখেছেন। আর এই লেখাটির কারণেই আপনার নামও সন্দেহভাজন দুর্নীতিবাজদের তালিকায় উঠেছে। আপনার কোনো কাম নাই। আচ্ছা যান কামে যান। चाइना देखा तू चुप दिए नीचे शारमुख चेहरा देखो आमी मुंटा जे उत्सुक आयना निये सामने दाड़ाई देखते गेले मानुषटा को आमी आछि उल्टो केन देखी चेहरा कोन चेहरा चेहरा कोन चेहरा चेहरा कोन चेहरा चेहरा कोन चेहरा चेहरा। ओ माय गॉड। अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। सर बाथरूम नाকি পরিষ্কার করাবেন? ও হ্যাঁ হ্যাঁ এসো এসো। আকলিমা এই উপরের ঘর গুছাতে এতক্ষণ লাগে, তাড়াতাড়ি নিচে নেমে আয়। স্যার, স্যার বাসা আছেন স্যার? কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি আমাকে চিনবেন না, আমার নাম মিলন আহমেদ। সেই ছোটবেলায় দেখেছেন, আমি আপনার স্কুলে ক্লাস 5 পর্যন্ত পড়েছি। ও আচ্ছা আচ্ছা, ভেতরে এসো ভেতরে এসো, বসো বসো। তা এখন কি করছো? এতদিন কোথায় ছিলে? স্যার আমি একটা এনজিওতে চাকরি করি। ও এতদিন চিটাগাংয়ে পোস্টিং এ ছিলাম, গতকাল ঢাকা এসেছি। আমার এক বন্ধুর কাছ থেকে ঠিকানা নিয়ে আপনার সাথে দেখা করতে এলাম। খুব ভালো করেছো। একটু চা খাও। মমতা? না স্যার চা খাবো না, আজ একটু তারা আছে। চিনি তো গেলাম, আইদিন আসবো স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ধন্যবাদ, এসবের প্রয়োজন নেই। টাইমলি মেসেজটা পেয়েছিলাম বলে এই যাত্রায় আপনারা বেঁচে গেলেন। এটা আমার এক বন্ধুর বাড়ি, এক মাসের জন্য সে ফ্যামিলি সহ বিদেশে গেছে বেড়াতে। আপাতত আপনারা এখানেই থাকবেন, সব ব্যবস্থা আমি করে দিচ্ছি। কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না আমার বাড়িতে বোমা রাখলো কে? আপাতত শুধু এটুকুই জেনে রাখুন, সে আমার এবং আপনার কমন শত্রু। মানুষের চেহারায় এক জঘন্য দুর্নীতিবাজ, একজন জঘন্য খুনি। আজ থেকে তুমি 100 কোটি টাকার মালিক। এত টাকা এতগুলো ব্যাংকে আমার নামে জমা রাখলেন? ঠিক আছে, চেক বইগুলো আপনার কাছে রাখেন। তুমি আমার যত বেকুব মনে করছো, আমি তত বেকুব না। পেপারে দাও নাই দুর্নীতিবাজগো লিস্ট হইতাছে, কয়েকজনের বাড়ি রেইডও করছে, কাগজপত্র জব্দ করছে। মনে করো আমার বাড়ি রেইড হইল, তোমার নামে চেক বই পাইল, তখন দুয়ে দুয়ে 4 মিলাইয়া আমার 14 শিকের মধ্যে ঢুকাই দিব। আমি হঠাৎ হয়ে যাব। একটা কথা বলবো স্যার, আপনার একমাত্র ওয়ারিশ আপনার ছেলে আকাশকে সবকিছু জানানো উচিত না? ওই খাপচোরটার কথা আর বইলো না, একটা হইরের মাইয়ার প্রেমে পড়ছিল, পুরা ফ্যামিলি বোমায় পুড়ে গেছে। ভেরি স্যাড। বাদ দাও ওইসব। আচ্ছা তোমার মাথায় অনেক বুদ্ধি, তুমি আমার আর একটা কাজ কইরা দাও বাবা। জি বলুন। আমার ওই খাসুরটার লাইগা আমার সে বড় লোক খানদানি একটা সুন্দরী অদ্ভুত মাইয়া খুঁজা দাও, আমি ওরা বিয়া দেব। ওই হন্যের মাইয়ার লাগে আমার পোলাটা খায় না দায় না, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, ওর কষ্ট আমার সহ্য হয় না। আছে ঠিক বুকে বাম দিকটায়, ও একদলা কষ্ট আটকে আছে ঠিক বুকে বাম দিকটায়। আকাশের নীল নাগরে বেদনার নীল সাগরে এই কষ্ট কিছুটা মিল খুঁজে পায়। আমি হারিয়ে ফেলেছি তোমায়, হারিয়ে ফেলেছি তোমায়, আমি হারিয়ে ফেলেছি তোমায়, হারিয়ে ফেলেছি তোমায়। আপনি প্রিন্স, রাজা নেই রাজ্য নেই তবু আমি রাজপুত্র। আমাকে তুমি চেনো, একবার দেখেছো আস্থার সাথে, কিন্তু আমি তোমাকে দেখেছি বহুবার, কারণ তোমার বাবা কাদেম চৌধুরী তোমাকে পথে আনার দায়িত্ব দিয়েছে আমার উপর। বুঝলে না, তোমার বাবা যেখানে ফেসে যায় আমি সেখানে উদ্ধারের অবতার হয়ে আবির্ভূত হই। আমি তোমার বাবার অ্যাডভাইজার। আপনি আমার বাবার অ্যাডভাইজার? ইয়েস, গদি না পাওয়া পর্যন্ত প্রিন্সরা রাজার অ্যাডভাইজারই থাকে। এসো পরিচয় করিয়ে দেই, ও নুরি, বয়সে কাঁচা হলেও ওকে তোমার আন্টি বলাই শোভন হবে। ও দীপক, ও শাহজান, হাবিব আর হীরা, আর এ হচ্ছে টিটো, মার্শাল টিটো। আমার মতো তুমি ওদেরকে বন্ধু বা ভাই ভাবতে পারো। সরি, নিজের বাবাকেই বাবা ভাবতে পারছি না। আপনাদের ভাই বন্ধু ভাবার কোনো কারণ নেই। কারণ আছে মিস্টার আকাশ, কারণ হলো এছাড়া আপাতত তোমার সামনে আর কোনো রাস্তা খোলা নেই। সিস্টার আন্টি, আমরা ওয়াক আউট করছি, তুমি একটু আকাশে বুঝিয়ে বলো। এই আসো সবাই। এবার আমার কথা মন দিয়ে শোনো। এই সব কথা শোনা তো দূরের কথা, চিন্তা করাও মহাপাপ। শেষ পর্যন্ত নুরির মতো একটা ফালতু মাইয়ার লগে আমার পোলার বিয়া। প্রিন্স, কিছু কও চাইয়া রয়েছে। শোনো, একটা কাজ করো, একটা পিসা নিয়ে আসো, যে পিসা অনেক দিন ঝাড়ু দিতে 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 এতটুক হয়ে গেছে, সেই পিসা দিয়া আমার কপালে এক ডজন বাড়ি মান। কেন স্যার, নুরি কি খুবই ফালতু মেয়ে? শহরের ভিআইপি রাজার কদর করে। কদর আমিও তো সপ্তাহে একদিন কদর করি। তুমি জানা শুনে কি কও? আমি বলি না স্যার, আপনার ছেলে আকাশ বলে। আকাশের ফাইনাল অপশন দুটো, আস্থাকে না পেলে তার নুরিকে চাই। আস্থা? আস্থাকে না, মোদালে বিয়েছির মেয়ে, সে তো দুনিয়াতেই নাই। তাহলে নুরি একই জায়গায় হাতায়, তুমি জানো না বাপে আর পোলায় হবে না। কেন হইব না? আমার পোলায় যারে চাই তার সাথে বিয়ে হইব। ওই মা, আকাশের মা, তুমি কি জানো নুরি কেডা? যাই হোক, আমার পোলাই তো পছন্দ করছে। মাইরা ভালা, তোর পোলারে মাইরা ভালা, তবু এই বিয়ার কথা কইস না। পোলারে তো আপনি মাইরেই ফেলাইছেন। ও হো না, আমারে মাইরা ভালা, আর তুই সাদা শাড়ি পিন্ডা গুইরা বেড়া। ঠিকই কইতাছে, ঠিকই কইতাছি। একদিকে দু দগেন বিয়ার সিআইডি টিআইবি, তখন আবার শুরু হয়েছে নদীর কাহিনী। আরে কদম আরে কাদিম চৌধুরী, তোর কি হবে? বাবা প্রিন্স, তোমার তো মেলা বুদ্ধি, একটা বুদ্ধি বাইর করো বাবা। বুদ্ধি একটা আছে স্যার। কি? প্রতাপগড়ের রাজকুমারী। রাজকুমারী? তিনি আবার কেডা? প্রতাপগড়ের রাজার নাতনির মেয়ে, সম্পর্কে আমার দুরাত্মীয়, স্বাস্থ্যবতী সুন্দরী যুবতী। আচ্ছা, এই রাজকুমারীর একবার দেখা যায় না? চেষ্টা করে দেখি, ওনাদের রাজি করাতে হবে তো। এই একবার কানে কি কম শোনো নাকি ফুল বেকু? একবার বলছো নুরির সাথে আমার বিয়ে, আবার বলছো আপনার রাজকন্যার সাথে আমার বিয়ে। গো অ্যাহেড, এই দুজনকে তুমি বিয়ে করে ফেলো। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তোমার বাবার ধারণা, কোনো সুন্দরী নারীর সাথে তোমার বিয়ে হলে আবার তুমি স্বাভাবিক জীবনে ফিরে আসবে। সে আশায় গুড়ে বালি। বিয়ে আমার হতো যদি আস্থা বেঁচে থাকতো। स्वाभाविक जीवन ফিরিয়ে দিতে চাও? Can you bring me আস্থা? Yes, I do. আস্থাই হবে প্রতাপগড়ের রাজকুমারী। আমার মায়ের হাজবেন্ড ওই কাদিম চৌধুরীর চামচামি করছো, খুব ভালো কথা। গাঁজা টাজা খাও নাকি? চেহারা দেখে তো মনে হয় শয়তানের খালাতো ভাই। আস্থার পুরো পরিবার বোমার আঘাতে শেষ হয়ে গেছে। সম্পূর্ণ ঘটনা না জেনে শুধু আমার চেহারা দেখে আমার সম্পর্কে যে মন্তব্য তুমি করলে তা আমি ভুল প্রমাণিত করব। আস্থাকে আমি তোমার সামনে হাজির করব। ভাগো, আজই তোমাকে আস্থার সঙ্গে কথা বলিয়ে দেব, কিন্তু একটি শর্ত। বিয়ে হওয়ার আগ পর্যন্ত আমার অনুমতি ছাড়া তোমরা দুজন দেখা করতে পারবে না। তোমার মোবাইল নাম্বারটা যেন কত? 017173481848189। এবার আমার পুরো প্ল্যানটা শোনো। Still, I don't believe that. কাদিম চৌধুরী, I mean কদম চোরা। হ্যাঁ, ছাত্রের ছদ্মবেশে এক খুনিকে পাঠিয়েছিল সে পরিবার সহ আপনাকে খুন করতে। বাট হোয়াই? আমার মেয়েকে তার ছেলের সাথে বিয়ে দেব না, এই জন্য সে খুন করতে চাইল। এটাও একটা কারণ, তবে আসল কারণ হচ্ছে শিল্পপতি কাদিম চৌধুরীর পেছনের ইতিহাস। আই মিন কদম চোরার জীবন বৃত্তান্ত আপনি জানেন। আপনি এটাও জানেন গরুচোর থেকে স্মাগলারদের ফেলে যাওয়া গোলগুলো মেরে দিয়ে কেমন করে আজকে তিনি শিল্পপতি হয়েছেন। পত্রিকায় আপনার লেখা আর্টিকেলটা প্রকাশ হওয়ার পর সন্দেহভাজন শীর্ষ দুর্নীতিবাজদের তালিকায় কাদিম চৌধুরীর নাম উপরের দিকে। এক্সকিউজ মি, আপনি কি পুলিশের লোক? না, আমি একজন দেশপ্রেমিক পিতার হতভাগ্য সন্তান। শিমুলতলির মিজান দারোগার কথা আপনার মনে আছে কিনা জানি না, আমি তার ছেলে। প্রতিদিনকার মতো সেদিনও বাবার সঙ্গে খুব ভোরে আমি হাঁটতে বেরিয়েছিলাম। তোমার মা তোমাকে কি বলেছিল? সদা সত্য কথা বলার জন্য। আমি তোমাকে কি বলেছিলাম? কখনো মিথ্যে কথা বলবে না, মনে থাকবে তো? জি বাবা। মাফ করবে। কদম, এত দামি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? আমার খালাতো ভাই দুবাইতে ছিল তো, গতকাল এসেছে। আসার সময় আমার জন্য এই বাক্সটা উপহার হিসাবে নিয়ে এসেছে। দুবাই? কার বাড়ি থেকে চুরি করেছিস বল? চুরি একবার মাত্র জীবনে করছিলাম, আপনার কাছে ধরা পড়ে গিরায় গিরায় যে মার খেয়েছি, তারপর থেকে ছেড়ে দিয়েছি। কপি বাজে কথা রাখ, ব্যাগ খোল। চাবি নেই তো? সে আগামীকাল আমার বাড়িতে এসে চাবি দিয়ে খুলে আমাকে অবাক করে দেবে। ওসব ফাজলামি কথা রাখ, ব্যাগ খোল। খুলতে হবে? ঠিক আছে, দেখি কি দিয়ে খুলি। দেখছেন, এটা দিয়ে বাড়ি দিলে খুলে যাবে। এই যে দেখে কত বড় চাবি। Oh my God! এখনো ওকে ধরছে না কেন সরকার? ওর তো ফাঁসি হওয়া উচিত। তার আগে জনগণের টাকা লুণ্ঠন করে যে টাকার পাহাড় গড়েছে সেটা সুরাহা করতে উপযুক্ত প্রমাণ জোগাড় করতে হবে। ওই জালিমটা যে ধুরন্ধর, ওর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা সহজ হবে বলে তো মনে হয় না। অনেক কাঠখড় পুড়িয়ে নির্ভীক, নির্লোভ, 100% সৎ একজন সাদা মানুষ হিসেবে আমি কাদিম চৌধুরীর কলিজার মধ্যে ঢুকে পড়েছি। কাদিম চৌধুরীর কাছে প্রিন্স এখন এই পৃথিবীর সেরা বিশ্বস্ত মানুষ। দুদকের ভয়ে তার অবৈধ 100 কোটি টাকা সে আমার নামে ব্যাংকে জমা করেছে। অবশিষ্ট নগদ টাকাগুলো কোথায় লুকিয়ে রেখেছে তাও আমি জানি। তাহলে আর দেরি কেন, চলো ওকে আইনের হাতে সোপর্দ করি। স্যার, তার আগে আমার একটা অনুরোধ আপনাকে রাখতে হবে। হ্যাঁ বলো বলো। আলেমের ঘরে জালেম হয় শুনেছেন, কিন্তু জালেমের ঘরেও কিন্তু আলেম হয় স্যার। তার প্রমাণ হচ্ছে আকাশ। খুব ভালো ছেলে। আকাশ এবং আস্থার ভালোবাসা নিখাদ। पितार अपराधे शास्ति दीते गिये निष्पाप दुटी तरुण तरुणीर जीवन आमरा ध्वंसेर दिके ठेले दिते पारि ना। किन्तु छेलेटी आमाके जे मिथ्ये बोलेछे, ओ बोलेछे ओर बाप नेई। बाल्यकाल थेके जे तार बापके घृणा करे एसेछे, तार काछे बाप थाका ना थाका तो एकई कथा। किन्तु आपनार आदर्श ओ सतता सब आमि जानि। एमन कोनो काज आमि आपनाके करते बोलबो ना जाते आपनार सम्मानेर एतटुकु हानि हय। कादिम चौधुरी आमाके दायित्व दिएछेन तार छेलेर जन्य उजु वंशेर वित्तशाली सुंदरी एकटा पात्रे खुंजे दिते। आस्थाके से कखनो चोखे देखिनि, ताई आमि प्लान करेछि तारई टाका दिये बिशाल बाड़ी नेब, एकटा गाड़ी किनब, आस्थाके बानाबो प्रतापगढ़ेर राजकुमारी। आपनाके पुरो प्लानटा आमि बोलबो स्যার, तार आगे आमि आस्थार संगे एकटु कथा बोलते चाই। ठीक आछे, যাও ও পাশের রুমেই আছে। জি স্যার। एक दिन अपेक्षा करो सब ठीक हो जाए। सारे साथ हमार कथा हुए तुम्हार भालोबासा जन के तुम पाबे। हाँ आकाशेर संगे फोने कथा बोलबे, किन्तु एकटा शर्त आछे, बियेर आगे तुमि ओर साथे देखा करते पारबे ना। अरे आमादेर सार पारे ना एमन कोनो काज नाई, एकटू धैर्य धरो देखबा। हेलो एतदिन कोथाय छिले? के बोलछेन? आमाके तुमि चिनते पारछो ना बाबू। देखी तो हटिस হয়ে গেছি। এই যত তাড়াতাড়ি পারো বিয়ার তারিখ ঠিক করো, আর এই বাড়ির ফটো আর মায়ের ফটো জোগাড় করো। আমি পোলা আর ওর মায়ের দেখাবো। বাবা এইবার তুই রাজি হয়ে যা, মাইয়া রাজকুমারী দেখতে কি সুন্দর দেখছোস। যে গেছে সে তো চলেই গেছে, সে কি আর ফিরে আইব? এইবার রাজি হও বাবা। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তখন আমি রাজি। এবার পাগলামি ছাইরা চেহারাটা ঠিক থাকবো। ঠিক আছে। দেনমোহর কত ঠিক করেছেন? দেনমোহর? জি লেখেন। দেনমোহর হইল গিয়া প্রিন্স। প্রিন্স প্রিন্স पृथিবী জুড়ে ব্যবসা উনি হংকং থেকে ফিরছেন ফ্লাইট একটু ডিলে আছে এই এসে পড়লেন বলে আমরা তো একটু অপেক্ষা করতেই পারি না আরে না 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 কি বলে পাগল নাকি হুজুর টাইম বাইন্ডা দিছে এর মধ্যে বিয়ার কাজ শর্ত হইব তাহলে পাত্রের মা তো আছে ওনার সাথে দেনমোহরে আলাপটা সেরে ফেলে আসুন চলো 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 ইনি হচ্ছেন পাত্রের মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম বিআই সাহেবা বিআই সাহেব তো এখনো আইলো না দেনমোহরের ব্যাপারটা ফাইনাল করা উচিত এমনিতেই মেলা রাইত হয়ে গেছে মেয়ের বাবার সাথে ফোনে আমার কথা হয়েছে জি 50 লক্ষ 1 টাকার কথা উনি বলেছেন এটা তো কোনো টাকাই না আকাশ আমার একমাত্র ছেলে আলহামদুলিল্লাহ আসো প্রিন্স জি লেখেন দেনমোহর 50 লক্ষ 1 টাকা আচ্ছা নিন একটা সই করুন পাত্রীর সই ইয়ে আমি কাদের সাহেবকে নিয়ে যে ভাবির সই নিয়ে আসি হ্যাঁ বাবা যাও 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 তোমার তো মেলা বুদ্ধি এটা বুদ্ধি বাইর করো বাবা ঠিক আছে আমি দেখছি কি করা যায় शुद्धा मरे गेছিলি কেমনে আইলি আল্লাহ যাকে বাঁচিয়ে রাখেন কোনো পাপিষ্ট তাকে মারতে পারে না তোর সামনে যে দাঁড়িয়ে আছে এই আমি মোতালেব বিএসসি হ্যাঁ আচ্ছা আচ্ছা ওহনো বাচ্চা আছস আরে ওই হইনি পুত তুই না শিক্ষিত বিরিয়ানি খাওয়ার লোভে বিনা দাওয়াতে চাইলি নিজের মেয়ের বিয়েতে দাওয়াত লাগে না কদম সুঙ্গা সুঙ্গা মারতাছস আরে এই বেটা শুই না রাখ আমার পোলার বিয়া হইতাছে প্রতাপগড়ের রাজকুমারের সাথে তোমার মতো গাধারা জেগেও স্বপ্ন দেখে বাংলাদেশের মানচিত্রে প্রতাপগড় নামে কোনো জায়গা নেই তুই কইলে হইব নাকি ভূগোলে আছে আমি নিজে পড়ছি তুইও পড়া দেখি মূর্খ হ্যাঁ আকাশের সাথে বিয়ে হচ্ছে আমার মেয়ে আস্থার হ্যাঁ মমতা এদিকে এসো আসেন আসেন বেগম সাহেবা তসলিম এই হইনির পুত্রে আপনার মমতা কইয়া ডাকছে সেই জন্য আমার মাফ করে দিয়েন আপনি আপনার চেহারা ওরে দেখায়া প্রমাণ করে দেন রাজকীয় চেহারা কাকে বলে রাজকীয় চেহারা কাকে বলে? বলে কি বলে? প্রশ্ন করেছিলি না আমি বাঁচলাম কি করে? তোর প্রিন্স আমাদেরকে বাঁচিয়ে। চিৎকার করছো কেন কদম? কি কি করলি তুই? খুব কত হ্যাঁ, মুরগি চোর থেকে গরু চোর থেকে 100 কোটি টাকার মালিক কাদিম চৌধুরী ওরফে কদম, একজন জঘন্য খুনি। অবাক হচ্ছ? শিমুলতলির মিজান দরগার কথা মনে আছে আপনার, যাকে খুন করে 1 সুটকেস সোনা নিয়ে পালিয়েছিলেন? আমি সেই মিজান দারোগার ছেলে প্রিন্স। বাবার খুনের প্রতিশোধ নেওয়ার জন্য, তোমার মতো দুর্নীতিবাজকে আইনের হাতে সোপর্দ করার জন্য, তোমার বিশ্বাস অর্জন করে একেবারে বুকের মাঝখানে ঢুকে পড়েছিলাম। পুরনো রাজবাড়ি ভাড়া নেওয়া, একজন সাধারণ স্কুল শিক্ষকের মেয়েকে রাজকুমারী বানানো, এই বিয়ের আয়োজন, এই শান শওকত, সবই তোমার টাকায় করা। আমার অ্যাকাউন্টে রাখা তোমার যাবতীয় টাকার বাকি অংশ সরকারি খাজানচিখানায় জমা দিয়ে দিয়েছি। মুজুরে রাজধানায় পাঠানো ওটা আমারই কাজ। তোমার স্ত্রী এবং ছেলে এর সবই জানে। সারা জীবন যে পাপ করছেন তার প্রায়শ্চিত্ত তো করতেই হইব। আমি দুঃখিত, নিজের ছেলের বিয়ে খাওয়া আপনার হলো না। কিছুক্ষণের মধ্যে পুলিশ আসবে, আপনাকে ধরে নিয়ে যাবে। তোমরা কোথায় ছিলে এতক্ষণ? আগে বলনি কেন? আমাদের উপরের রুমে আটকে রেখেছিল, অনেক কষ্টে বের। आकाश तक मेरे फिल्म में कुत्तर बच्चा माइकेल, तु हमारा आस्थार गाए हाथ दिए पृथ्वी तोर आयु आज ही शेष। आसछी आमी एत सोजा ताहले खुजे बेर कर कोथाय आमी कोथाय आमादेर बासर घर। बाय। শব্দ, তার মানে এয়ারপোর্টের আশেপাশে কোথাও। ও নো 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 নো, ছি 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 ছি, কাঁদে না কাঁদে না লক্ষ্মী সোনা। আমি প্ল্যানটা সামান্য রদবদল করেছি। আগে ভেবেছিলাম একাই বাসরাত করবো, কিন্তু এখন ভাবছি তোমার হিরোর সামনে করবো। তো তুমি কিছুটা সময় পাচ্ছ, তবে সময় মাত্র 30 মিনিট। এর মধ্যে যদি তোমার হিরো খুঁজে বের করতে পারে আমরা কোথায় পারবে। ওকে পারতেই হবে। আমার ভালোবাসি ওকে এখানে টেনে নিয়ে আসবে। হায় দিল মে চাকু লাগা मैं तो मर ही गया, क्या लव है, कैसा कॉन्फिडेंट है। এরই নাম প্রেম, এরই নাম এসে গেছো? গুড গুড গুড। অফিসার জি, ওনার ছেলে এক মিনিট, ঠিক আছে। আম্মা আম্মা আপনি কাম টু সিটি আবল তবল কি কইতাছেন? আমি আপনার স্ত্রী আকাশের মা। আমার স্ত্রী তো অনেক আগে পাগল হয়ে গেছে, আপনি জানেন না? এই যে আমার প্রিন্স খালু কত আকাশ আকাশ তোমার সাথ সাহেব কাঁপছে কেন? কি হয়েছে তার? খালার পোলা আমার কই নিয়ে যাও শ্বশুর বাড়ি। আচ্ছা আমাদের তো বিয়ের কাজ শেষ করতে হবে, তাই না? আসুন আসুন আসুন, এই আসুন তোমার আসুন আসুন, চলো। কি দেখছেন আমাকে? কি মনে হয় জেন্টলম্যান? চেহারা দেখেই ভুলবেন না। দেখলেন তো পাপ করলে কেমন প্রায়শ্চিত্ত করতে হয়। অতএব আমার প্রতারণা, ভণ্ডামি, 420 দি এন্ড।